বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? এই গরমে, প্রচণ্ড গরম আজকে। দেখো, আমি আমার চান হয়ে পুজো হয়ে গেলে তোমার দাদা ভাইকে খেতে দিলাম, দিয়ে আমি এবার কিমা বানাচ্ছি। কিমা আর রুটি হবে, আর ভাত দিয়েও খাওয়াবে। ভাতে নেচুড়ে তরকারি হয়েছে, লাগবে শাক হয়েছে, আর উচ্ছে আলু ভাজা হয়েছে, আর ঝিঙে আলু ভাতে, আর এই কিমাটা হবে। ঠিক আছে, চলো আমি কিমাটা বানিয়ে নিই। যা গরম করছে, ঘেমে গিয়ে গেলাম। দেখো, তারপর সবজি গোসা ভাজা হয়ে গেলো, আবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। আদা, জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই বাটাটাও দিচ্ছি। দেখো, রসুন বাটা আছে, একটা লঙ্কা দিয়েছিলাম, আর জৈত্রী দিয়েছিলাম, এলাচ দিয়েছিলাম, এই মশলাটাও দিয়েছিলাম। এবার সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। এবার আমি কিমাটা দেবো। তো স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। দেখো, সব দিয়ে দিলাম। এবার যেহেতু টমেটো নেই, এবার সস দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটু এভারেস্টে চিকেন মশলা। তারপর দিলাম কাশ্মীরি মির্চ, অল্প অল্প দিলাম, সে বেশি দিলাম না। আর দিয়ে দিলাম টক দই। টক দই দিলাম, আর দিয়ে দিলাম একটু গরম মশলা, আর দেবো একটু কসুরি মেথি। কসুরি মেথিটা দেখো ছড়িয়ে দিলাম। আর তোমার রেডি হলো, আমি এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। চলো আমি রুটিটা করে নিই এবার। দেখো, কিমাটা এখনও জল রয়েছে, একদম জলটা টেনে যাক, তারপর নামাবো। দেখো, রুটিটা করে নিই, তারপর ঢাকা দিয়ে দিই। চলো টিফিনে রুটিটা করে নিই। কাকিমার নাতনি এসছে, মেয়ে এসছে, ওই জন্য কাকিমার রুটিটা করার সময় নেই। কিমাটা আমায় চাপা, আমি চাপাই কিমাটা, কাকিমা ঠিক মতো করতে পারেনি। এই গরমে একদিকে ঘাম উঠছে, আর একদিকে সেই এত সকালে চান করলাম, তাও এত গরম। ঠিক আছে, চলো রুটিটা আমি করে নিই। একদিকে ঘাম উঠছে, একদম একটু করছে। আজকে প্রচণ্ড গরম, দুদিন একটু গরমটা কমেছিল। দেখো কেমন ঘাম হচ্ছে। তোমার দাদা ভাই ডিউটি চলে গেল, দাঁড়িয়ে দিলাম বাইরে। আর আমি মিষ্টি খাবো না, আমি কলাই সিদ্ধ দিয়ে মুড়ি খাবো, আমার রুটি ভালো লাগে না খেতে। তো ঠিক আছে, চলো রুটিটা শিখে নিই। পা বসিয়ে দিলাম, দেখো কেমন গরমে ঘামছি, দেখো কেমন গরমে ঘামছি। সকালে চান করছি, কেউ বলবে দেখে, কেউ বলবি না চান করছি সকালে। সবাই এই গরমে খুব সাবধানে থাকবে। দেখো, কিমাটা এখনো জলটা একটু মরে নেই, জলটা একটু না মরলে ভালো লাগবে না। দেখো, স্যালাডটা আমার কাটা হয়ে গেল, তারপর শুধু কিমাটা হওয়ার অপেক্ষায় আছে। কিমাটা হয়ে গেলে স্যালাডটাকে দেবো খেতে। দেখো, একটু নামাবার আগে কাগজি লেবু দিয়ে দিলাম। কাগজি লেবুটা দিলে ভালো টেস্ট হবে, কিন্তু লেবুর একটু রস নেই, শুধু চামড়া। দেখো, আমার কিমা হয়ে গেল, এবার কিমাটা নামিয়ে নিয়ে চলো।
দেখো আমার টিফিনই রেডি, রুটি, স্যালাড আর এই যে কিমা আর সন্দেশ। ঠিক আছে চলো, এবার ছেলেকে টিফিনটা দিদি খেয়ে নিক। এই হলো আমার কিমাটা রান্না। সবাই কেমন হয়েছে বলে কিন্তু কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে চলো, আর তোমরা এইভাবেই কিমাটা করবে, খেতে ভালো লাগবে আর শরীরের পক্ষে খুব হেলদি। আর গরমে খেলে কিচ্ছু হবে না, কম তেল মশলা দিয়ে করেছি, বিনস, গাজর, ক্যাপসিকাম সব দিয়েছি তো। ঠিক আছে চলো বন্ধুরা, আমি বিকালবেলা এখন ডিম টোস্ট বানাবো। তার জন্য দুটো পাউরুটি নিলাম, আর কড়াইয়ে তেল দিলাম, কড়াই মানে পেনিতে, রুটি করে পেনিতে, আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি যে কুচিয়ে রেখেছি, আর দুটো ডিম নিলাম। তলায় কড়াই তেলটা ভালো করে চালিয়ে নিতে হবে, ভালো করে তেলটা চালিয়ে নিলাম। চালিয়ে নিয়ে একটু গরম হোক ভালো করে, তাওয়াটা একটু তাতুক, তারপরে দেখো ডিম দুটো ফাটিয়ে নিলাম। ফেটিয়ে ভালো করে ডিম দুটো গুলতে হবে, ভালো করে ডিমগুলো না গুলালে হবে না, ভালো করে ডিমগুলো গুলাচ্ছি, ভালো করে ফেটিয়ে নিতে হবে। পেঁয়াজ, লঙ্কা দিচ্ছি, নুন দিচ্ছি, আর এবার তেলটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম ডিম, যেটা ডিম ফাটানোটা, ডিমটা ভাজতে 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 একটু উপরটা একটু টানুক, টানলি একটু আর টানবে। দেখো এবার পাউরুটিগুলো ওর উপর দিয়ে দিলাম, পাউরুটিগুলো দিয়ে এবার পাউরুটিগুলো দিয়ে দিলাম, পাউরুটিগুলো দেওয়ার পরে এবার পাউরুটি উল্টে দিতে হবে। দেখো উল্টে দিলাম, কিন্তু হচ্ছে দেশি মুরগির ডিম বলে এগুলো ভালো ইয়ে হলো না, এমনি ডিম পোলট্রির ডিম হলে ভালো হতো। তো মাঝে মাঝে কেটে এবার ওদিকে দিয়ে দিলাম। এটা আজকে বিকালের টিফিন, কিন্তু ভালো হলো না, করে আমাদের শান্তি হলো না। গুড ইভিনিং সকলকে। দেখো আমার সন্ধি দেওয়া হলো, চান করে সন্ধি দিলাম, সন্ধি দিতে গিয়ে প্রচুর ঘেমে গেলাম, মনে হচ্ছে না যে আমি চানটা করলাম, মাথাটা পুরো ভিজে গেছে। আর ঠাকুরগুলো সন্ধে দিয়ে আমি ঠাকুর প্রতিদিন পরিষ্কার করে রাখি সন্ধেবেলায়, আর ঠাকুরের জায়গাটা মুছে ঠাকুরগুলোকে মুছিয়ে আমি নিচেটা মুছে তারপর রাখি, সকালে তাহলে পুজো করতে শুরু করি, সকালে আমার তারা ভালো থাকে তো। আর দেখো আমি দুধ বিস্কুট নিয়ে বসে গেছি, আমাদের টিফিন সন্ধেবেলা টিফিন জানো দুধ আর বিস্কুট, তিনশো আছে তিনশো মিশিয়ে দুটো বিস্কুট খাবো। আর আমি ওই সিরিয়ালটা দেখবো, আজকে ওই দিদি নম্বর ওয়ান দেখতে পাইনি তো। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা এখানেই ব্লগটা শেষ করছি, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর এই গরমে তো একটু ঠান্ডা বৃষ্টি হয়েছে, মনে হচ্ছে বলতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠিক আছে বন্ধুরা চলো, এই পর্যন্তই। আর ব্লগ করাচ্ছি না, আমি ব্লগ সেভাবে করতে পারি না, আমাকে নিজে ধরে ধরে সব কিছু করতে হবে তাই। ঠিক আছে বন্ধুরা, টাটা, শুভরাত্রি, সবাই খুব ভালো থাকো, আর আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে চলো, খেয়ে নিই।